সুধী দর্শক মণ্ডলী, অনাদিকাল থেকে মানব হৃদয়ে কত শত জিজ্ঞাসা নিরন্তর উকি মারে, তার কোনটির সমাধান হয়তো আমাদের কাছে আছে, আবার কোনটি নিয়ে আমাদের ধারণা অত্যন্ত অস্পষ্ট। কার চরণে তুলসী দেব আর কার চরণে দেব না, তুলসী কেমন ভাবে দিতে হবে, বেলপাতাই বা কেমন ভাবে দেওয়া প্রয়োজন। মহর্ষি বেদব্যাস যে পুরাণগুলি রচনা করেছেন, গুণ অনুসারে তাদের শ্রেণীবিভাগ কি, সাধু কাকে বলবো, কোন কোন গুণ থাকলে সে সাধু হবে, পরম কর্তব্য বা পরম ধর্ম কোনটি, আরো কত শত প্রশ্ন আমাদের কাছে প্রতিনিয়ত উকি মারে। তাই এরকম প্রতিদিন কিছু কিছু প্রশ্ন এবং তার শাস্ত্রসঙ্গত সমাধান নিয়ে আপনাদের কাছে উপস্থিত আমি রথীন দাস গোস্বামী। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্টস করতে ভুলবেন না। আমার আজকের প্রশ্নগুলি, পঞ্চতত্ত্বের মধ্যে কার কার চরণে তুলসীপত্র দেওয়া যায়। আমার দ্বিতীয় প্রশ্ন, মহর্ষি বেদব্যাস রচিত পুরাণগুলি কি কি, গুণ অনুসারে তাদের শ্রেণী বিভাগই বা কি। তৃতীয় প্রশ্ন, জগতে কত প্রকারের জীব আছে। চতুর্থ প্রশ্ন, সাধু কাকে বলে, তার গুণাবলী কি কি। পঞ্চম প্রশ্ন, পরম ধর্ম কোনটি। ষষ্ঠ প্রশ্ন, শাস্ত্রে বলে মহাজন গত স্বপন্থা, এই মহাজন কারা। সর্বশেষ প্রশ্ন, গুরুকরণ বা গুরু গ্রহণের প্রয়োজনীয়তা কি। আসুন দেখা যাক শাস্ত্র আমাদের কি উত্তর দেয়। আমার প্রথম প্রশ্ন, পঞ্চতত্ত্বের মধ্যে কার কার চরণে তুলসীপত্র দেওয়া যায়। তুলসী, গোবিন্দবল্লভা, বিষ্ণুপ্রিয়া, কৃষ্ণপ্রিয়া, তাই তো তুলসীর স্নান মন্ত্রে আমরা দেখলাম, গোবিন্দবল্লভং দেবী ভক্ত চৈতন্যকারিণীম স্নাপয়ামি জগদ্ধাত্রীং কৃষ্ণ ভক্তি প্রদায়িনীম। আবার তুলসীর প্রণাম মন্ত্রে আমরা দেখতে পাই, নমো বৃন্দাবৈ তুলসী দিব্যৈ প্রিয়াৈ কেশবশ্য চ বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। তুলসী কৃষ্ণ প্রিয়া, বিষ্ণু প্রিয়া, গোবিন্দের প্রিয়া। তাই পঞ্চতত্ত্বের মধ্যে যে তিনজন বিষ্ণু তত্ত্বের অন্তর্গত, তাদের শ্রীচরণে তুলসীপত্র নিবেদন করতে হয়। যেমন স্বয়ং শ্রীকৃষ্ণ গৌরহরি রূপে, শঙ্করসন শ্রী বলরাম তত্ত্ব নিত্যানন্দ প্রভু রূপে, এবং মহাবিষ্ণুর অবতার অদ্বৈত আচার্য প্রভু, এই তিনজনের চরণে তুলসীপত্র নিবেদিত হবে। বাকি দুইজন শক্তিতত্ত্বের শ্রীচরণে তুলসীপত্র নিবেদন নিষিদ্ধ, যেমন রাধা শক্তি গদাধর প্রভু এবং দেবর্ষি নারদ অবতার শ্রীবাস ঠাকুর। আমার পরবর্তী প্রশ্ন, মহর্ষি বেদব্যাসে রচিত পুরাণগুলি কি কি। এই প্রশ্নের উত্তরে শাস্ত্র আমাদের বলছেন, শ্রীমদ্ ভাগবতে উল্লেখ করা হয়েছে, ব্রাহ্মং পাদ্যং বৈষ্ণবঞ্চ শৈবং লৈঙ্গং সগারুড়ম নারদীয়ং ভাগবতমগ্নেয়ং স্কান্ধ সঙ্গীতম ভবিষ্যং ব্রহ্মবৈবর্তং মার্কণ্ডেয়ং সবামনম বরাহং মাৎসং কৌমঞ্চ ব্রহ্মাণ্ডাক্ষমিতি ত্রিষট। আঠারোটি পুরাণ হল যথাক্রমে ব্রাহ্মপুরাণ, পদ্মপুরাণ, বিষ্ণুপুরাণ, শিবপুরাণ, লিঙ্গপুরাণ, গরুর পুরাণ, নারদীয় পুরাণ, ভাগবত পুরাণ, অগ্নিপুরাণ, স্কন্ধপুরাণ, ভবিষ্যপুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, মার্কণ্ডেয় পুরাণ, বামন পুরাণ,
বরাহ পুরাণ, মৎস্য পুরাণ, কুর্ম পুরাণ এবং ব্রহ্মাণ্ড পুরাণ। মহর্ষি ব্যাসদেব মানব সমাজের সাত্ত্বিক, রাজসিক ও তামসিক শ্রেণীর মানুষের উদ্দেশ্যে এই সকল পুরাণ লিখেছেন। সেই পুরাণ সমূহকে ছয় ছয়টি করে গুণ অনুসারে তিনটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। সাত্ত্বিক পুরাণে ভগবান শ্রীহরির মহিমাই অধিক বর্ণিত হয়েছে। রাজসিক পুরাণে ব্রহ্মার মহিমার আধিক্য এবং তামসিক পুরাণে অগ্নি, শিব ও দুর্গার মহিমা অধিক রূপে কীর্তিত হয়েছে। ব্রহ্মবৈবর্তে উল্লেখ করা হয়েছে, বৈষ্ণবং নারদীয়ঞ্চ তথা ভাগবতং শুভম গারুড়ঞ্চ তথা পাদ্যং বরাহং শুভ দর্শনে সাত্ত্বিকানি পুরাণানি বিজ্ঞানি মনীষিভি। মনীষীগণ বিবেচিত ছয়টি সাত্ত্বিক পুরাণ হল এক বিষ্ণু পুরাণ, দুই নারদীয় পুরাণ, তিন মঙ্গলময় ভাগবত পুরাণ, চার গরুড় পুরাণ, পাঁচ পদ্ম পুরাণ এবং ছয় বরাহ পুরাণ। ব্রহ্মাণ্ডং ব্রহ্মবৈবর্তং মার্কণ্ডেয়ং তথৈব চ ভবিষ্যং বামনং ব্রাহ্মং রাজসানি নিবোধত। যে ছয়টি পুরাণকে রাজসিক পুরাণের অন্তর্ভুক্ত করা হয়েছে সেগুলি যথাক্রমে ব্রহ্মাণ্ড পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, মার্কণ্ডেয় পুরাণ, ভবিষ্য পুরাণ, বামন পুরাণ এবং ব্রহ্ম পুরাণ। অন্যদিকে মাৎসং কৌর্মং তথা লৈঙ্গং শৈবং স্কান্ধং তথৈব চ আগ্নেয়ঞ্চ শরেতানি তামসানি নিবোধত। যে ছয়টি পুরাণকে তামসিক গুণের অন্তর্গত করা হয়েছে সেগুলি হল মৎস্য পুরাণ, কুর্ম পুরাণ, লিঙ্গ পুরাণ, শিব পুরাণ, স্কন্ধ পুরাণ এবং অগ্নি পুরাণ। আমার পরের প্রশ্ন, জগতে কত প্রকারের জীব আছে? শ্রী বিষ্ণু পুরাণে বলা হয়েছে, জলজা নবলক্ষানি স্থাবরা লক্ষ বিংশতিহি ক্রিময় রুদ্র সংখকা পক্ষীণাং দশ লক্ষণম ত্রিংশ লক্ষানি পশব চতুর্লক্ষানি মানুষ। জলচর প্রাণী রূপে নয় লক্ষ, গাছপালা রূপে কুড়ি লক্ষ, কৃমিকীট ও সরীসৃপ প্রাণী রূপে এগারো লক্ষ, পক্ষীজনিতে দশ লক্ষ, পশুজনিতে তিরিশ লক্ষ এবং মানবজনিতে চার লক্ষ জীব আছে। এইভাবে ব্রহ্মাণ্ডে মোট চুরাশি লক্ষ জীব জনি আছে। এর পরের প্রশ্ন ছিল, সাধু কাকে বলে, তার গুণাবলী কি? ভগবান শ্রীকৃষ্ণ উল্লেখ করেছেন, যে ব্যক্তি অনন্য ভক্তি সহকারে আমার ভজনা করে সেই সাধু, তেমনি যমাং ভজেত সসত্তম, যে আমারই ভজনা করে সেই সর্বোৎকৃষ্ট সাধু। সাধুর গুণাবলী কি কি? শ্রীমৎ ভাগবতে বলা হয়েছে, তিতিক্ষব কারুণিকাহ সুহৃদ সর্বদেহীনাম অজাত শত্রব শান্তা সাধব সাধুভূষণা। যে ছয়টি গুণ একজন মহান ব্যক্তিকে সাধুতে পরিণত করে, তার প্রথম গুণটি হল তিতিক্ষা। কৃষ্ণ ভজনের জন্য সব রকম কষ্ট সহ্য করে চলেন যিনি, তিনি সহনশীল, নানান বিরোধিতার সম্মুখীন হয়েও তিনি ভক্তি প্রচার করেন। কারুণিকা, তিনি কেবল নিজের মুক্তিতেই সন্তুষ্ট নন, তিনি সর্বদা অন্যের মঙ্গলের চিন্তা করেন। সমস্ত অধঃপতিত জীবদের প্রতি তিনি কৃপালু, করুণাপূর্ণ হৃদয়। সুহৃদ, কেবল মানুষদের প্রতি নয়, সর্বদেহীনাম বা সমস্ত জীবেরই শুভাকাঙ্ক্ষী, সর্বজীবের প্রতি তিনি এমন আচরণ করেন
যাতে তারা চরমে দুঃখময় জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে। অজাত শত্রু, তিনি কারো প্রতি শত্রুভাব পোষণ করেন না। যদিও অকৃতজ্ঞ ব্যক্তিরা সাধুদের সঙ্গে কখনো কখনো শত্রুতা করে চলে, কাউকে শত্রু কাউকে মিত্র এরকম দৃষ্টি বিষয় জড়বাদীদের হয়ে থাকে, সাধুদের নয়। সমস্ত জীবের প্রতি সাধুর যে আচরণ তা বদ্ধ জীবেদের ভববন্ধন মোচনের জন্যই। শান্ত, যিনি সাধু হবেন তিনি শান্তিপূর্ণভাবে শাস্ত্রের নিয়ম কানুন পালন করবেন, কায় মনোবাক্যে সংযত থাকবেন। সাধক, তিনি শাস্ত্রীয় বিধিনিষেধগুলি মেনে চলেন, কায় মনোবাক্যে শ্রীহরির সেবা চিন্তা করে চলেন। তিনি কৃষ্ণৈক শরণ কৃষ্ণ ভক্ত। পরম ধর্ম কোনটি? শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, এতা বানেব লোকে অস্মিন পুংসাং ধর্মহ পরহ স্মৃতহ ভক্তি যোগ ভগবতী তন্নাম গ্রহণাদিভি। নাম সংকীর্তন দ্বারা শ্রী ভগবান বাসুদেবে যে ভক্তিযোগ, এই পর্যন্ত ইহজগতে জীব সকলের পরম ধর্ম বলে কথিত। অর্থাৎ ঈশ্বর চরণে শরণাপন্ন হয়ে ঈশ্বরে পরম ভক্তি, এটাই পরম কর্তব্য, পরম ধর্ম। মহাজন গতস্য পন্থা, মহাজনের নির্দেশিত পথই গ্রহণীয়। এই মহাজন কারা? শ্রীমদ্ ভাগবতে দ্বাদশ মহাজনের নাম উল্লেখ করা হয়েছে। তারা প্রত্যেকেই হরিভজনের নির্দেশ দিয়েছেন। সেই দ্বাদশ মহাজন হলেন, অর্থাৎ যে দ্বাদশ মহাজনের কথা বলা হয়েছেন তারা হলেন শ্রী ব্রহ্মা, শ্রী নারদ মুনি, পার্বতীপতি শিব, ব্রহ্মাপুত্র সনত কুমার, দেবহতী পুত্র শ্রী কপিল দেব, মানব জাতির পিতা শ্রী স্বয়ম্ভবু মনু, প্রহ্লাদ মহারাজ, সীতাদেবীর পিতা রাজর্ষি জনক, গঙ্গাপুত্র শ্রী ভীষ্মদেব, দৈত্যরাজ বলি, ব্যাসপুত্র শ্রী শুকদেব গোস্বামী এবং মৃত্যুর দেবতা শ্রী যমরাজ। আমার শেষ প্রশ্ন ছিল, গুরু গ্রহণের প্রয়োজনীয়তা কি? এই প্রশ্নের উত্তরে মহাজনগণ বলছেন, আমরা যদি এই দুঃখময় জড়জগতে লক্ষ কোটিবার জন্ম আর মৃত্যু নিয়ে ভবচক্রে ঘুরপাক খেতে না চাই, এই যন্ত্রণাময় জন্ম মৃত্যুর পরপারে চির শাশ্বত আনন্দময় বৈকুণ্ঠ বা ভগবত ধামে উন্নীত হওয়ার বাসনা করি, তবে আমাদের অবশ্যই অবশ্যই ভগবত প্রতিনিধি শ্রী গুরুদেবের চরণাশ্রয় গ্রহণ করতে হবে। শ্রীমদ্ ভাগবতে ভগবান বলেছেন, নৃদেহ মাধ্যং সুলভং সুদুর্লভং প্লবং সুকল্পং গুরু কর্ণধারম ময়ানুকূলেন নবস্যতেরিতং পুমান ভবাব্ধিং নতরেত স আত্মহা। এই মনুষ্য দেহ সকল ফলের মূল এবং শ্রেষ্ঠ। বহু জন্মের পরে আমরা এই দেহটি লাভ করেছি, এটি একটি মজবুত নৌকার মতো। শ্রী গুরুদেব হচ্ছেন কর্ণধার বা মাঝি, যিনি কৃষ্ণ কৃপালাভের অনুকূল বায়ুর দ্বারা এই নৌকাটিকে পরিচালিত করবেন। এরূপ সুন্দর মনুষ্য জন্ম লাভ করেও যে ব্যক্তি এই জন্ম মৃত্যুময় ভবসংসার সমুদ্র পার হতে চেষ্টা না করে সে আত্মঘাতী। শাস্ত্র বলছেন, স্বনর আত্মঘাতী সাত পুনর্ব্যাসতি যাতনায়। শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থে বলা হয়েছে, শ্রীগুরু চরণ পদ্ম কেবল ভক্তি সদ্ম বন্দময়ী সাবধান মতে যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যাই কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। অর্থাৎ শ্রীগুরুদেবের পাদপদ্ম আশ্রয় করার মানেই হল ভক্তিকে আশ্রয় করা। শ্রীগুরুদেবের নির্দেশ যথাযথভাবে পালন করার মাধ্যমে তার কৃপা লাভ করা যায়, যার ফলে এই জন্ম মৃত্যুময় ভব সংসার উত্তীর্ণ হওয়া যায় এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পাদ পদ্ম লাভ করা যায়। তাই তো শাস্ত্র বলছেন,
গুরু মুখ পদ্ম বাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিহ মনে আশা, শ্রীগুরু চরণের অতি এই সে উত্তম গতি, যে প্রসাদে পুরে সর্ব আশা। শ্রী গুরুদেবের নির্দেশ বাক্য হৃদয়ে বহন করা, শ্রী গুরুদেবের পাদ পদ্ম স্মরণ করাই আমাদের কাম্য, অন্য কিছু চাইবার প্রয়োজন নাই, তার কৃপা ফলেই সমস্ত আশা কাঙ্ক্ষা পূর্ণ হয়। শ্রী চৈতন্য চৈতামৃতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলছেন, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ, তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়াজাল ছুটে পায় শ্রীকৃষ্ণ চরণ। শ্রী মুণ্ডক উপনিষদে বলা হয়েছে, তদ বিজ্ঞানার্থং স্বগুরু মেবাভিগচ্ছেত সমিত পানি শ্রোত্রিয়ং ব্রহ্মনিষ্ঠম, অর্থাৎ ভগবত বস্তুর বিজ্ঞান লাভ করবার জন্য মঙ্গলাকাঙ্ক্ষী ব্যক্তি উপহার হস্তে বেদ তাৎপর্য জ্ঞানী কৃষ্ণ তত্ত্ববেত্তা সদ্গুরুর কাছে কায় মনোবাক্যে গমন করবেন। বেদান্তসার শাস্ত্রে বলা হয়েছে, জনম মরণাদি সংসার নল সন্তপ্ত দীপ্ত শিরা জলরাশিমিব উপহার পানিহি সত্রিয়ং ব্রহ্মনিষ্ঠং গুরু উপসৃত্য তমোনুসরতি। মাথা জ্বলে উঠলে লোক যেমন জলের কাছে যায়, সেই রকম জন্ম মৃত্যুর সংসার আগুনে সন্তপ্ত হয়ে শিষ্য উপহার হাতে বেদ বেদান্ত পারক ভগবত ভক্তিনিষ্ঠ শ্রী গুরুদেবের কাছে গমন করে এবং তার অনুগত হয়। আজ এ পর্যন্ত, সবাই মিলে বলুন রাধা রাধা।